হিজাব নিষিদ্ধ বিজেপির জন্য বুমেরাং এই বিতর্কের ফসল কি কংগ্রেসের ঘরে ঢুকল দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারিতে কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল জানিয়ে দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিলেন রাজ্যের জনতা ভোটে কি সেই বিতর্কের ফসল তুলল কংগ্রেস কর্ণাটকে ভোট গণনা এখনো চলছে তবে গণনার একেবারে শুরু থেকে ফলের প্রবণতা স্পষ্ট হয়ে গিয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপির নেতা বাসবরাজ বোম্বাই হার স্বীকার করে নিয়েছেন এখনো পর্যন্ত ফলের যা প্রবণতা দেখা যাচ্ছে তাতে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হতে চলেছে কংগ্রেস হারের দায় নিজের ঘাড়ে নিয়ে বাসবরাজ বোম্বাই বলছেন বিজেপি ভোটারদের মনে ছাপ ফেলতে পারেনি বস্তুত বোম্বাইয়ের নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার বেশ কিছু বড় পরিবর্তন এনেছিল জানিয়ে রাজ্যে বড় মাপের বিতর্ক হয়েছে বিশেষ করে শিক্ষাঙ্গনে হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে দীর্ঘ জল ঘোলা হয় বিরোধীরা দাবি করেছিল ভোট ব্যাংকের রাজনীতির কথা মাথায় রেখেই এক নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে এই নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বাই সরকার এদিনের ভোটের ফল প্রকাশের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজেপির এই পদক্ষেপের কোনো ইতিবাচক প্রভাব পড়েনি মানুষের উপর বরং বিরোধীরা নিপুণভাবে হিজাব নিষিদ্ধকরণকে বিজেপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে দু হাজার বাইশ সালের সতেরোই ফেব্রুয়ারি কর্ণাটক সরকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাব গেরুয়া চাদর সহ সমস্ত ধরনের ধর্মীয় বস্ত্র পরিধান করা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল তার আগে একদল মুসলিম ছাত্রীকে হিজাব ও পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ায় বিতর্ক চলছিল মুসলিম ছাত্রীদের বিক্ষোভের পাল্টা একদল ছাত্রছাত্রীদের গেরোয়া চাদর পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শুরু করে এই বিক্ষোভ পাল্টা বিক্ষোভের মধ্যেই নির্দেশিকা জারি করেছিল কর্ণাটক সরকার কর্ণাটক হাইকোর্ট সরকারি নির্দেশ বহাল রাখলেও বর্তমানে এই নিষেধাজ্ঞাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন তবে হিজাব বিতর্কে শুরু থেকেই এই ঘটনা চলে আসছে ফাতিমা বলেছিলেন আপনারা জানেন আমি হিজাব পড়ি আমি বিধানসভার একজন সদস্য যদি কারো সাহস থাকে তারা আমার থামিয়ে দেখাক যারা হিজাব ও বোরখা পরতে চান এই পোশাক পরা আমাদের অধিকার পড়বেন হিজাব পর আমাদের সংস্কৃতি এতে বাধা দেওয়ার অধিকার কারণ নেই বস্তুত এই বিষয়ে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিল গোটা রাজ্য নির্বাচনের প্রচার পর্বে অবশ্য কংগ্রেস বা বিজেপি কোনো দলই হিজাব বিতর্ককে বড় ইস্যু করে তোলেনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো তাঁর জয় ঘোষণা না করা হলেও বেসরকারিভাবে জানা গিয়েছে বিজেপির চন্দ্রকান্ত বি পাতিলকে তিনি দু ভোটের কিছু বেশি ভোটে পরাস্ত করেছেন শুধু তাই নয় হিজাব নিষিদ্ধের পক্ষে সব থেকে সোচ্চার যিনি ছিলেন রাজ্যের সেই বিদায়ী শিক্ষামন্ত্রী বেশি নাগেশ বড় ব্যবধানে পরাস্ত হয়েছেন তিপ্তুর কেন্দ্রে কংগ্রেসকে সদাক্ষরির বিরুদ্ধে সতেরো হাজার ছশো বাহান্ন ভোটে পরাস্ত হয়েছেন তিনি হিজাব নিষিদ্ধকরণের মুখের হার এবং হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান মুখের জয় বলে দিচ্ছে এই বিষয়ে স্পষ্ট মত দিয়েছেন রাজ্যের মানুষ